শুরু হয়েছে কংগ্রেসের সভ্য পদ সংগ্রহ অভিযান। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযান শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহা। এদিন এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহা আরও জানান, এবারের সভ্য পদ সংগ্রহ অভিযান হবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। যাদের ইচ্ছে তারাই নির্দ্বিধায় কংগ্রেসের সভ্য পদ গ্রহণ করতে পারবে। ভারতের জাতীয় কংগ্রেস মেম্বারশিপ ড্রাইভ শুরু হয়েছে সারা ভারতবর্ষে, এবং আজকে আমরা প্রদেশ কংগ্রেস কমিটি আনুষ্ঠানিকভাবে মেম্বারশিপ ড্রাইভ শুরু করেছি। আগামী 31 মার্চ লাস্ট ডেট, এর মধ্যে আমরা সমস্ত কার্যকর্তা সমর্থক সবাই যারা মেম্বারশিপ হতে চান তাদেরকে মেম্বারশিপ নেওয়ার জন্য অনুরোধ করি, এবং এটা দিল্লি থেকে ওরা নাম্বার দেওয়া দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেয়, লিঙ্ক দেওয়া দেয়, এই লিঙ্কের মধ্যেই আপনার মেম্বার লিঙ্কটি বের করে মেম্বারশিপ হতে হবে, যাতে করে 2 নম্বরে যাতে মেম্বারশিপ না হয় তার জন্য এই কড়াকড়ি দিয়েছে, কম হোক কিন্তু অরিজিনাল। এই জন্য আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি, আমিও আজকে প্রাইভেট মেম্বারশিপ নিয়েছি।